প্রথমে আমি আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে, মাননীয় স্পিকার, যে আপনি, আমি বিনয়ের সঙ্গে, আপনি আপনি এমন কোন কথা বলিয়েন না যেটা আমাকে এক্সপ্যান্স করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্যান্স, কিন্তু আমাকে যেটা এক্সপ্যান্স করতে হবে এই কথাটা দয়া করে বলবেন না। সেটা আপনার এখতিয়ার, মানুষ আপনি বসেন, আপনি বসেন, প্লিজ সিট ডাউন। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই। মাননীয় স্পিকার, শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত এক বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা মতো জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না। মাননীয় স্পিকার, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত এক দশকে গুম হয়েছে 600-এর উপরে মানুষ। মাননীয় স্পিকার, আমার সুযোগ হয় মাঝে মাঝে এই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বসবার জন্য। তারা মাননীয় স্পিকার এখন শুধু লাশ চায়, একটু কবর যেতে দিতে পারে যেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করতে পারে, শুধুমাত্র সেইটুকু সুযোগ তারা চায়। মাননীয় স্পিকার, গত এক মাসে মৃত্যু উপত্যকা বাংলাদেশে হত্যাকাণ্ডে শিকার হয়েছে 168 জন। বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। আমার দুঃখ লাগে মাননীয় স্পিকার, এতগুলো নারী সদস্য আছেন, তারা কেউ ধর্ষণ নিয়ে কথা বলেন না। মাননীয় স্পিকার, বাংলাদেশ এখন এক বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা, 100 বছরের বৃদ্ধা মাননীয় স্পিকার সারা পৃথিবীতে এই নজির নাই, ধর্ষণের শিকার হয়, কোনো বিচার হয় না। যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, কোনো না কোনোভাবে ক্ষমতার সুবিধাভোগী মাননীয় স্পিকার, তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই, এই বছর 2019 সালের প্রথম 4.5 মাসে মাননীয় স্পিকার 346 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সময় 1490 জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন এবং সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে 470 জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। মাননীয় স্পিকার, অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে। মাননীয় স্পিকার, আগে এক পরিবারে 2 জন সদস্য পরিচালক হতে পারতেন, এখন এক পরিবারে 4 জন সদস্য পরিচালক হন। একাধিক্রমে তারা 9 বছর ধরে ব্যাংক শাসন করেন, তারপরে আর ব্যাংকে কি থাকে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 2009-10 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ব্যাংকে মন্দরিনের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, সেই মন্দরিন আজকে বেড়ে দাঁড়িয়েছে 110,000 কোটি টাকা। এর সঙ্গে যদি অপলোপন যুক্ত করেন মাননীয় স্পিকার, তাহলে ব্যাংকে মন্দরিনের পরিমাণ 155,000 কোটি টাকা। কি ভয়াবহ কথা মাননীয় স্পিকার! এই মন্দরিন কারা নিয়েছে সেই তালিকা প্রকাশ করা হোক মাননীয় স্পিকার। আমরা বাজেট দিচ্ছি, এই বাজেটের টাকাগুলো কোথায় যায়, কাদের হাতে যায়, কোন খাতে যায় মাননীয় স্পিকার, তার তালিকা প্রকাশ করা হোক। আপনি নিশ্চয়ই ডক্টর মইনুল ইসলামের নাম জানেন মাননীয় স্পিকার, তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি তার নিজের কলামেই স্বীকার করেছেন যে তিনি নৌকা মার্কায় ভোট দেন। তিনি তার কলামে লিখেছেন, বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে 3.5 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, কি বিভৎস কথা! গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা। এই টাকা মাননীয় স্পিকার মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয়, এই টাকায় কানাডার বেগম পাড়া তৈরি হয়, এই টাকায় পানামা পেপারসে আমাদের নাম আসে মাননীয় স্পিকার, কিন্তু আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না। এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার, 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার, কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না। মাননীয় স্পিকার, বাংলাদেশে সড়ক, রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে মাননীয় স্পিকার সড়ক, রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে। এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার, যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে, যেই অবস্থার মধ্যে আমরা পড়ি, তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা মাননীয় স্পিকার। বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন মাননীয় স্পিকার, প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার, একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না। আমি আবারও আমার বক্তব্যের আবারও বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেক
হয়। সুতরাং যখন সত্য কথা একজনও বলে মাননীয় ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ফ্লোর দেওয়ার সময় আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন। আবারও পরে বলেছি যে আপনি সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখবেন। আপনি সম্পূরক বাজেটকে বাদ দিয়ে আপনি যে সমস্ত বিষয়গুলো নিতে বক্তব্য রেখেছেন এবং যে সমস্ত আনপার্লামেন্টারি ওয়ার্ড এখানটা ইউজ করেছেন, প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সেন্টেন্স এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো।